মর্নিং, আজকেও সকালবেলা রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আর আজকে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে বরবটি আলু কেটে নিয়েছি, বরবটি আলু চচ্চড়ি করব, আর পেঁপের ডালনা করব। এই যে পেঁপে ডালনা করব, তাহলে ঢেঁড়সটাকে ভেজে নিই, তারপরে বরবটি আলু চচ্চড়ি বসাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবারে বরবটি আর ঢেঁড়সটা আমার হয়ে গেছে, এবার বরবটি বসিয়ে দেবো। দেখি আমার এর কি অবস্থা। এই যে বরবটি আলুর তরকারি হয়ে গিয়েছে, এবার রুটিটা করব। চলো এটাকে নামিয়ে ফেলি, এইটুকুনি ঝোল থাকবেই। দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখন একটু কমেছে, আর আমরা এখন একটু বেরোচ্ছি। ওর এই যে পেন ড্রাইভের গান টানগুলো, আবার 15 আগস্ট একটা প্রোগ্রাম আছে, সেই গান টানগুলো একটু মোবাইলে নেবো, তাই তো? পেন ড্রাইভের থেকে মোবাইলে নেবো, সেই জন্য যাচ্ছি। আর দু একটা কিছু দোকান টোকানে কেনাকাটা আছে, সেগুলো করবো, তাই দুজনে বেরোচ্ছি। তাহলে চলো এসে আবার কথা বলবো। এখনও রান্না হয়নি, এসে আলু টালু সেদ্ধ করে ভাত করে নেবো, যদি দেরি হয়ে যায়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়েছি আলু, আর এই কাপড়ে করে ডাল ভাতে দিয়েছি, আর এই তিনটে ডিম, তিনটে হোক চারটে হোক ডিম সেদ্ধ করে নেবো। ব্যাস এই হচ্ছে আজকে দুপুরবেলা হবে। আর পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছি এখানটায়, এই যো এখানে পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছি, এই যে সেদ্ধ করে রেখেছি। পেঁপেটা ডালনা করে নেবো, নিয়ে ওটা রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। এই হচ্ছে আজকে রান্না। পেঁপের ডালনার জন্য আদা জিরে পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, আর এর মধ্যে হলুদ লঙ্কা নুন সব দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো। আর পেঁপেটা তো এখানে সেদ্ধ করে নামিয়েই রেখেছি। মশলাটা কষা হয়ে গেছে, এবারে পেঁপেগুলো দিয়ে দিলাম, অল্প একটু জল দেবো যেহেতু সেদ্ধ করা, আর অল্প একটু জল দিয়ে আর একটু নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস পেঁপের ডালনা রেডি হয়ে যাবে। কিন্তু পেঁপের ডালনাটা আমরা এবেলা তো খাবো না, রাত্রির জন্য, রাত্রির রুটি আর পেঁপের ডালনা। এ দেখো পেঁপের ডালনাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটুখানি ঝোলটা আর একটুখানি শুকিয়ে দেবো, কারণ রুটির তরকারি তো, আর রাত্রিবেলা তো, ওই জন্য এতটা ঝোল না রাখবো না, আর একটু ঝোলটা সকালে নামিয়ে ফেলবো, হয়ে গেল পেঁপেটা। এ দেখো ভাত বাড়া হয়ে গিয়েছে, আর এইটা হচ্ছে ডাল ভাতে মাখা, আর এটা হচ্ছে কি বলে আলু আলু পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মাখা, আলুর চোখা, ডিম সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, নুন, ব্যাস এই দিয়ে হচ্ছে আজকে খাবার কমপ্লিট করতে হবে। এরকম খেতে আমার খুব ভালো লাগে, সবাই খেতে বসেছি, মেয়েও এখানে বসে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু সকাল থেকে বৃষ্টি হয়ে হয়ে এখন একটু রোদ্দুর বেরিয়েছে, জামা কাপড়গুলো আবার এই রোদ্দুরে দিয়েছি, এই যে রোদ্দুরে দিয়েছি, আবার একটু পরেই তুলে ফেলতে হবে, বৃষ্টি এসে যাবে। এইরকমই ক্রমাগত চলছে, বৃষ্টি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, তার ইচ্ছে মতন মর্জি মতন সে চলছে। তাহলে চলো ভিডিওটা আর বড় করব না, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।